শেখ হাসিনা সহ তার নেতাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল। তবে কি এবার সংশয় ভারতে থাকার ব্যাপারে? এবার কোথায় যাবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তার ভারতে থাকা নিয়ে তৈরি হলো সংশয়। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনা এবং তার দলের সমস্ত সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করাতেই প্রবল সংকটের মুখে মুজিব কন্যা। বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন জোরদার হতেই প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে পড়শি বন্ধু দেশ ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। ইচ্ছা প্রকাশ করেছিলেন লন্ডন যাওয়ার, কিন্তু তার এই আর্জি খারিজ করে দিয়েছিল লন্ডন, এমনকি মার্কিন সরকারও। আর সে কারণেই গত 5ই আগস্ট ভারতে আসার পর থেকেই গোপন আস্তানায় রাখা হয়েছে তাকে। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনা এবং তার দলের সমস্ত সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করতেই বিপাকে পড়েছেন তিনি। উল্লেখ্য, ভারত বাংলাদেশ সমঝোতা অনুযায়ী কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই অন্তত 45 দিনের জন্য বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকতে পারেন। কিন্তু হাসিনাকে এই সময় ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রাখা হয়েছে তা পরিষ্কার করেনি ভারত সরকার। অন্যদিকে বোন রেহানা যেহেতু ব্রিটিশ পাসপোর্টধারী, সেক্ষেত্রে তিনি ভিসা অন অ্যারাইভাল অনুযায়ী যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন। কিন্তু হাসিনার থাকা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে আবার বিশ্লেষকদের দাবি, ভারত বাংলাদেশের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এই সময়ে ভারতে থাকতে কোনো অসুবিধা হবে না হাসিনার। এদিকে আবার একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বিচারের জন্য তার দেশে ফেরত পাঠাতে হবে বলে ইতিমধ্যেই ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকার কারণে দেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তবে গোটা বিষয়ে এখনও সরকারিভাবে কোনো বার্তা পাওয়া যায়নি। গোটা পরিস্থিতির ওপরে নজর থাকছে সকলেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। এবার কোথায় যাবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তার ভারতে থাকা নিয়ে তৈরি হলো সংশয়। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনা এবং তার দলের সমস্ত সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করাতেই প্রবল সংকটের মুখে মুজিব কন্যা। বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন জোরদার হতেই প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে পড়শি বন্ধু দেশ ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। ইচ্ছা প্রকাশ করেছিলেন লন্ডন যাওয়ার, কিন্তু তার এই আর্জি খারিজ করে দিয়েছিল লন্ডন, এমনকি মার্কিন সরকারও। আর সে কারণেই গত 5ই আগস্ট ভারতে আসার পর থেকেই গোপন আস্তানায় রাখা হয়েছে তাকে। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনা এবং তার দলের সমস্ত সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করতেই বিপাকে পড়েছেন তিনি। উল্লেখ্য, ভারত বাংলাদেশ সমঝোতা অনুযায়ী কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই অন্তত 45 দিনের জন্য বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকতে পারেন। কিন্তু হাসিনাকে এই সময় ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রাখা হয়েছে তা পরিষ্কার করেনি ভারত সরকার। অন্যদিকে বোন রেহানা যেহেতু ব্রিটিশ পাসপোর্টধারী, সেক্ষেত্রে তিনি ভিসা অন অ্যারাইভাল অনুযায়ী যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন। কিন্তু হাসিনার থাকা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে আবার বিশ্লেষকদের দাবি, ভারত বাংলাদেশের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এই সময়ে ভারতে থাকতে কোনো অসুবিধা হবে না হাসিনার। এদিকে আবার একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে বিচারের জন্য তার দেশে ফেরত পাঠাতে হবে বলে ইতিমধ্যেই ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকার কারণে দেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তবে গোটা বিষয়ে এখনও সরকারিভাবে কোনো বার্তা পাওয়া যায়নি। গোটা পরিস্থিতির ওপরে নজর থাকছে সকলেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।